আসসালামু আলাইকুম। আজ একটা বিশেষ পিঠা বানানো শিখামু। আপনারা কেমনে পিঠা বানান লাগে? পিঠার নাম হইতেছে গিয়া নকশি পিঠা, যেটারে আমরা আঞ্চলিক ভাষায় কই দুই বিরানি পিঠা। তো কেমনে বানান লাগে এটা দেখামু। এটা আমার আম্মা বানাইতেছে। এই পিঠা বানানোর লাগে পূর্ব শর্ত হইতেছে গিয়া ছাইলাই গুঁড়া লাগবো। প্রথমে ছাইলাই গুঁড়া লইবেন, কতলা ততলা ইচ্ছা অতলা লইবেন। লইয়া এটার মধ্যে যতলা ইচ্ছা অতলা ঠান্ডা পানি গরম পানি যা যা মন চা মেয়াইবেন। মেয়াইয়া কাই বানাইবেন। কাই বানাই কাইটার থেকে গোল গোল করে ছোটো ছোটো অংশ কাইটা লইবেন। এই ছোটো ছোটো অংশটাতে এমনি বেলুন দিয়ে মরায়া মরায়া এমন একটা শেপ দিবেন, পিঠার শেপ। তারপরে এই শেপের উপরে তেল মারবেন। তেল মারতে হইব, তেল অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। জীবনের যে কোনো কাজে তেল মারবেন, সহজ কাজ কঠিন কাজ যে কোনো কাজে তেল মারবেন, দেখবেন যে কাজটা অনেক আরও সহজ হয়ে যাবে। যেই হালা তেল না মারতে পারে এই হালার জীবনে কোনো সময় সফলতা আয় না। এই শেপটার মধ্যে দুইটা পাতা আঁকবেন, উল্টা পাতা, একটার মাথা একটার পাশা। এই পাতাটা আঁকবেন, আর পরে এই পাতার ভিতরে আবার পাতা আঁকবেন ছোটো ছোটো করে। দেখেন কত সুন্দর পাতার ভিতরে পাতা হয়ে যেতেছে গা। তারপরে পাতা দুইটা ডেরু দিবেন। এরপরে এই যে সুন্দর সুন্দর করে কারুকাজ দেখেন মনোযোগ দিয়ে। দেখেন কত সুন্দর কইরা কইরা নকশা বানাইতেছে। কাজটা দেখতে অনেক কঠিন মনে হইতেছে, কিন্তু আসলে অত কঠিন না, খুব সহজ। আপনারা পারবেন, একটু করে আমি নিজে একটু বানাইয়া দেখাইমু কেমনি এটা বানান লাগে। এই যে আপনি কেড়ে কাটবেন, কেড়ে কাটবেন। তো আম্মা আপনি দিয়ে কোনো কথা কইতেছেন না, কিছু কইবেন নাকি আপনি? থাক, আপনি কিছু করা লাগতো না, আমিই কই। আর আপনাদেরকে গল্প করি আমি। যে এই জিনিসটা দিয়ে নকশা করা হইতেছে, এই জিনিসটার নাম হইতেছে গিয়ে খেজুর কাটা। এটা খেজুর গাছের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা খেজুর গাছে গেলে এই কাটাটা পাইবেন, খেজুর গাছের থেকে এটা সংগ্রহ করবেন। দেখেন কত সুন্দর কইরা কইরা নকশা করা হইতেছে। আর এই এতগুলো নকশার লেগে এই পিঠার নাম হইতেছে আসলে নকশি পিঠা, যদিও এটাতে আমরা আঞ্চলিক ভাষায় কই দুই বিরিয়ানি পিঠা। দুই বিরিয়ানি পিঠা করার পিছনে একটা লজিক আছে, যে এটা দুইবার তেলে ডুবাইয়া ভাজা লাগে, মানে দুইবার বিরান করা লাগে তেলে ডুবাইয়া। এর লেগে এটারে দুই বিরিয়ানি পিঠা কই। কত সুন্দর করে নকশি করে লিখেছে আম্মা। আপনি এতদিন শিখলেন কৈত্তিকা, কেমনি শিখছেন? অহনকার দিনের মাইয়া পাইন বেরিয়ে দইতা পিঠা বানাইতেই পারে না। আগে যখন ছোটো আছিলাম দেখতাম গ্রামের মধ্যে, নানার বাড়ির মধ্যে, দাদার বাড়ির মধ্যে, উডানের মধ্যে বইয়া সব বেরিয়াইতে হমানে একলগে বইয়া দুই বিরিয়ানি পিঠা, শীষ পিঠা, চিয়ন পিঠা, কত রকমের পিঠা বানাইতো। বিয়া লাগলোই সারছে, সবাই মিল্লা পিঠা বানাইতো। হিতা আর অহন ধ্যান জানা, কেউ বানাইতেই পারে না হিতা। অহনকার বেরিয়ে আইত মায় ফাইন ফাস্টফুড খাইতে দেবো, ছয় তাল খাই লেব, ছয় তাল খাইয়া করে বোঝা যায় আরেক থাল দেবো। কিন্তু এই গ্রামীণ ঐতিহ্য দিদি এত সুন্দর সুন্দর পিঠা, নকশি পিঠা, শীষ পিঠা, এই চিয়ন পিঠা, ইডিয়ার বানাইতে পারে না তারা। আমরা এই মনে খুব সম্ভবত শেষ ভাগ্যবান প্রজন্ম, যারা মা চাচিরা এই এত সুন্দর সুন্দর পিঠা বানায় আমরা খাওয়াইছি। পরবর্তী প্রজন্মের কাছে এই কাল্পনিক গল্প হয়ে থাকবো। যাই হোক, পিঠার কাজ প্রায় শেষ। কত সুন্দর সাইডগুলো কাইটা লাইতেছে। তারপরে আমি একটা পিঠা বানামো, দেখবেন কত সুন্দর হয়েছে। দেখেন, হ্যাঁ আতলন, এই যে দেখেন কত সুন্দর একটা দুই বিরিয়ানি পিঠা, নকশি পিঠা। এই পিঠা বানানোটা দেখতে যত কঠিন মনে হয়েছে আসলে অত কঠিন কিচ্ছু না, এটা অনেক সহজ, পানির মতো সহজ, যে কেউ পারবো। ওখানে আমি একটা বানাই দেখামো আপনার কেমনি পিঠা বানান লাগে, একদম সহজ একটা কাজ। বিসমিল্লাহির রহমান রহিম শুরু করলাম। আশেপাশের থেকে আমার মা বোন খুব ডিস্টার্ব করতেছে আমারে, আমার এই আর কি করতেছে। আমি শুরু করে দিয়েছি, দেখছেন আমার স্পিড। ভাবতেছি যে এখন থেকে পিঠাই বানাবো, পিঠা বানায় পিঠার ব্যবসা করবো, সুন্দর সুন্দর পিঠা বানায় বেচবো। আর আপনারা সবাই আমার কাছে অর্ডার দিবেন, আর আমি লাখ লাখ কোটি কোটি টাকা কামাই, আমি অনেক বড় লোক হয়ে যাবো গা। দেখেন কত সুন্দর করে পিঠাটা বানাই লিখতেছি। যদি কেউ এটা আমার নকশি পিঠা লাগে তাহলে আমারে কইবেন, ইনবক্স করবেন, আমি আপনার নকশি পিঠা পাঠাই দেবো। দেখবেন খায়া মন থাকবো আমার পিঠা, নাম কইবেন সরল ভাইয়ের পিঠা। সরল ভাইয়ের নিজ হাতে বানানো নকশি পিঠা, চারিদিকে রবিটা দেবো গা। আর এই রবের ঠেলায় আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো গা। আমি খুব মনোযোগ সহকারে একটা শাপলা ফুলাকতেছিলাম। এই মুহূর্তে আমার মা বোন আমারে খুব ডিস্টার্ব করতেছে, আমারে খুব টিজ করতেছে, আমার লিয়ে খুব আদে বাদে অন্ধমন্ধ কথাবার্তা কইতেছে, আমার খুব রাগ উঠতেছে। তারপরেও দোরদলিয়া পিঠাটা বানাইতেছিলাম, কিন্তু তারপরেও এই কুচুকরি মহলের টিজিং বন্ধ হইতেছে না। এর লেগে আসলে আমি নিজের ধৈর্যের সীমাটা ধরে রাখতে পারতেছি না। যদি রাগের ঠেলায় পিঠা না বানাইতে পারি তাহলে আমার কোনো দোষ নাই। এখন আমার অনেক রাগ হইতে আছে, প্রচুর রেগে গেছি, আমি রাগে কাঁপতাছি। সরি, রাগের ঠেলায় আমি পিঠা বানাইতে পারি নাই, দুঃখিত। যাই হোক, অনেক কষ্টের পর এতগুলো পিঠা বানাইলাম।
এবং পিঠাগুলা তেলে ডুবাই ভাজার পরে এত সুন্দর একটা কালার আইছে, এটার থেকে খুব সুন্দর একটা স্মেলও আইতাছে। আপনারা সবার দাওয়াত, আপনারা আইবেন, খাইবেন। ধন্যবাদ।